वेलकम टू माय चैनल पी ट्यूटर मॉनेस्ट्री। आज के আমরা পড়ব তাপের প্রবাহ, পরিবহন, পরিচালন ও বিকিরণ। তাহলে চলো শুরু করি পরিবহন দিয়ে। আমরা যদি ফুটন্ত জলের মধ্যে একটা কাঠের স্কেল ডুবিয়ে দিই, তাহলে কিছুক্ষণ পরে অনায়াসে অপর প্রান্ত হাত দিয়ে ধরতে পারি। কিন্তু সেই জায়গায় যদি আমরা একটা স্টিলের চামচ ডুবিয়ে রাখি, তাহলে কিন্তু কিছুক্ষণ পর সেই চামচটি হাত দিয়ে ধরা সম্ভব হয় না, কারণ চামচ প্রচন্ড পরিমাণে উত্তপ্ত হয়ে যায়। এখানে কাঠের মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারেনি, কিন্তু স্টিলের মধ্যে দিয়ে সহজেই প্রবাহিত হতে পেরেছে। কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হওয়ার এই পদ্ধতিকেই বলা হয় পরিবহন বা কন্ডাকশন অফ হিট। এই পদ্ধতিতে পদার্থের নিজের কোনো সরণ হয় না, বা পদার্থের মধ্যে যে অণু পরমাণু বা কণা থাকে তাদের কোনো সরণ হয় না, শুধুমাত্র তাপ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হয়। এক্ষেত্রে যারা তাপের সুপরিবাহী তাদের মধ্যে দিয়ে তাপ সহজেই পরিবাহিত হতে পারে, যেমন এখানে স্টিলের চামচ। আর যেসব পদার্থ তাপের কুপরিবাহী তাদের মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে না, যেমন কাঠের স্কেল, তামা, অ্যালুমিনিয়াম, স্টিল ইত্যাদিও তাপের সুপরিবাহী। সেই কারণে এই সব ধাতু দিয়ে রান্নার পাত্র তৈরি করা হয়, যাতে খুব সহজেই তা উত্তপ্ত হয় এবং খুব সহজে খাবার জিনিস সিদ্ধ করা যায়। তাপের সুপরিবাহী পদার্থ ও কুপরিবাহী পদার্থ নিয়ে এবারে নিচের পরীক্ষাটি লক্ষ্য করে দেখো। এখানে একটা পেন্সিল নিয়ে তার গায়ে একটা পাতলা কাগজ জড়ানো হয়েছে, আর অন্যদিকে আরেকটি সারাশি নিয়ে তার একটি হাতলে ওই একই ধরনের পাতলা কাগজ জড়ানো হয়েছে। প্রথমে এবার যদি এই পেন্সিলটিকে আগুনের কাছে নিয়ে গিয়ে ধরো, তাহলে দেখবে কাগজ খুব তাড়াতাড়ি পুড়ে গেল। কিন্তু অন্যদিকে ওই সারাশির হাতলটিকে যদি আগুনের ওপরে ধরো, তাহলে লক্ষ্য করে দেখবে ওই হাতলের গায়ে জড়ানো কাগজটি পেন্সিলের গায়ে জড়ানো কাগজের মতো অত তাড়াতাড়ি পুড়ে গেল না। এর কারণ ধাতু তাপের সুপরিবাহী, সেই কারণে ধাতু জ্বলন্ত শিখা থেকে তাপ গ্রহণ করে তা খুব তাড়াতাড়ি দূরে পাঠিয়ে দিয়েছে, বা সারাশির ধাতুর মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হয়ে গেছে। তাই ধাতুর ওপরে জড়ানো কাগজ গরম হতে তুলনায় সময় নিয়েছে, তাই তাড়াতাড়ি জ্বলে ওঠেনি। অন্যদিকে পেন্সিল তাপ গ্রহণ করে তাপের কুপরিবাহী হওয়ায় তাপের পরিবহন করতে পারেনি, তাই সেই তাপ কাগজে পৌঁছে কাগজ খুব তাড়াতাড়ি গরম হয়ে পুড়ে গেছে। এবার এই সংক্রান্ত আরেকটি পরীক্ষা লক্ষ্য করে দেখো। এখানে কাগজের টুকরোকে চার ভাগ করে তার তিনটি ভাগকে একদিকে সরিয়ে রেখে মাঝখানে সামান্য কিছুটা জল নেওয়া হয়েছে, এবং সেই পাতলা দিকটি যেখানে কিনা জল রাখা আছে সেটাকে আগুনের শিখায় ধরলে দেখা যাবে কিছুক্ষণের মধ্যে ওই জল ফুটতে শুরু করেছে। এর কারণ হচ্ছে কাগজ পুড়ে যাওয়ার জন্য যে পরিমাণ উষ্ণতার প্রয়োজন হয় জলের স্ফুটনাঙ্ক তার চাইতে কম। সেই কারণে কাগজের পাতলা দিকটি আগুনের শিখায় ধরার সঙ্গে সঙ্গে ওই কাগজে প্রযুক্ত তাপ সরাসরি জলে পরিবাহিত হয়েছে, এবং জল সেই তাপ গ্রহণ করে ফুটতে শুরু করেছে। কিন্তু ওই তাপমাত্রায় তো কাগজ পড়ে না, তাই কাগজটি অক্ষত আছে। এবার এই কাগজ দিয়ে যদি একটা মোটা কাগজের ঠোঙা বানানো যায়, আর আগের মতোই তার ভেতরে কিছুটা জল রেখে তাকে আগুনের শিখায় ধরা যায়, তাহলে তোমরা লক্ষ্য করে দেখবে কিছুক্ষণের মধ্যে ওই কাগজের ঠোঙাটি পুড়ে গেছে। এর কারণ মোটা কাগজের মধ্যে দিয়ে তাপ তাড়াতাড়ি পরিবাহিত হতে পারে না, তাই জলে পৌঁছতে পারে না, ফলে আগুনের শিখার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কাগজের সেই অংশের উষ্ণতা খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং কাগজটি পুড়ে যায়। এবার নিচের এই পরীক্ষাটি লক্ষ্য করে দেখো। এখানে একটা টেস্ট টিউব নিয়ে তার চার ভাগের তিন ভাগ জলে ভর্তি করা হলো। এরপর এই টেস্ট টিউবটির ভেতরে একটি বরফের টুকরো জলে ডুবিয়ে দেওয়া হলো। এরপরে যদি এই টেস্ট টিউবটিকে একটি ক্ল্যাম্পের সাহায্যে ধরে এর উপরিতলে তাপ প্রয়োগ করা যায়, তাহলে দেখতে পাবে যে কিছুক্ষণের মধ্যে এই উপরিতলে জল বাষ্পে পরিণত হতে শুরু করেছে, কিন্তু তখনও টেস্ট টিউবের নিচে থাকা বরফের টুকরোটি গলে যায়নি। এর কারণ হচ্ছে জল তাপের সুপরিবাহী নয়, সেই কারণে
জলের উপরিতল তাপ পেয়ে তা বাষ্পায়িত হতে শুরু করে, কিন্তু তখনও সেই তাপ জলের মধ্যে দিয়ে পরিবাহিত হয়ে টেস্ট টিউবের তলায় পড়ে থাকা বরফের টুকরোটিকে গলাতে পারেনি। তোমরা লক্ষ্য করে দেখবে, শীতকালে আমরা যদি সুতোর তৈরি একটি মোটা জামা পরে থাকি, তাহলে আমাদের শরীরে যে গরম অনুভব হয়, তার বদলে যদি আমরা একের বেশি সুতির জামা পরে থাকি, তাতে আরও বেশি গরম অনুভূত হয়। এর কারণ, দুটি জামার মধ্যে যে বায়ুস্তর, তা শরীর থেকে নির্গত তাপ ধরে রাখতে পারে। আর যেহেতু বায়ু তাপের কুপরিবাহী, তাই দেহ থেকে বেরিয়ে আসা তাপ বায়ু দিয়ে ভালোভাবে পরিবাহিত হতে পারে না। তাই দুটি জামা পরলে আমাদের বেশি আরাম বোধ হয়। ঠিক এই একই কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় বরফ নিয়ে যাওয়ার সময় বরফের গায়ে কাঠের গুঁড়ো মাখানো হয়। এর কারণ, কাঠের গুঁড়োর মাঝখানে যে জায়গা থাকে তাতে বায়ু ঢুকে থাকে, যা কিনা তাপের কুপরিবাহী। তাই বাইরে থেকে তাপ কাঠের গুঁড়োর ভেতর দিয়ে বরফের মধ্যে পৌঁছতে পারে না, তাই বরফ সহজে গলেও যেতে পারে না। ঠিক একই কারণে শীতকালে হাতি গায়ে ধুলো মেখে থাকে, কারণ ধুলোর কণাগুলোর ফাঁকে ফাঁকে বায়ু আটকে থাকে, যা তাপের কুপরিবাহী। তাই দেহ থেকে বেরিয়ে আসা তাপ ভালোভাবে পরিবাহিত হতে পারে না এবং শীতকালে হাতির আরাম বোধ হয়। এবার এই ছবিটিতে বাড়ি বানানোর বিভিন্ন উপাদানগুলি লক্ষ্য করে দেখো। এখানে খড়, মাটি ইত্যাদি সবই তাপের কুপরিবাহী। সেই কারণে খড়ের চালওয়ালা মাটির বাড়ি গ্রীষ্মকালে যেমন ঠান্ডা হয়, শীতকালে তেমনি গরম হয়। অন্যদিকে এস্কিমোদের বাসস্থান মানে ইগলুর কথা তোমরা নিশ্চয়ই শুনেছ। ইগলু কি দিয়ে তৈরি হয়? বরফ দিয়ে, তাই তো? কিন্তু কি করে? কারণ বরফ তাপের কুপরিবাহী, সেই কারণে ভেতরের তাপ সহজে বাইরে বেরিয়ে আসতে পারে না, তাই ইগলুর ভেতরটা বেশ গরম থাকে। ঠিক একই কারণে গ্রীষ্মকালে পুকুরের জলে ডুব দিয়ে স্নান করলে পুকুরের জলের উপরটা যতটা গরম থাকে, জলের নিচটা ততটা গরম থাকে না। আবার শীতকালে ঠিক এর উল্টো ঘটনা ঘটে। এই প্রত্যেকটি ঘটনায় জলের কুপরিবাহিতার ফলাফল। এবারে আমরা পড়ব তাপের পরিচলন বা কনভেকশন অফ হিট। তোমরা কোনো দিন জ্বলন্ত উনুনের চারিপাশে হাত দিয়ে লক্ষ্য করে দেখেছো? উনুনের চারিপাশে হাত দিলে যতটা গরম অনুভব হয়, উনুনের ওপরে হাত দিলে তার চাইতে অনেক বেশি গরম লাগে। কেন বলো তো? এর কারণ, উনুনের কাছাকাছি যে বায়ুস্তর, তা উনুন থেকে তাপ গ্রহণ করে আয়তনে প্রসারিত হয়, ফলে ঘনত্ব কমে গিয়ে হালকা বায়ুতে পরিণত হয়। কিন্তু ওপরের বায়ুর ঘনত্ব একই থাকে, সেই কারণে আগুনের কাছ থেকে যত ওপরের দিকে ওঠা যাবে, বায়ু ততই ভারী হতে থাকবে। এই ভারী বায়ু পৃথিবীর অভিকর্ষজ বলের টানে নিজের দিকে নেমে আসে, তাই অপেক্ষাকৃত হালকা ও গরম বায়ু ওপরের দিকে উঠে গিয়ে সেই শূন্য স্থান পূরণ করে। অর্থাৎ বেশি উষ্ণতার বায়ু এখানে নিজে থেকেই তাপ বহন করে নিয়ে যায়। এই পদ্ধতিকে বলা হয় তাপের পরিচলন বা কনভেকশন অফ হিট। পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় পদার্থের এই উত্তপ্ত কণাগুলি নিচের উষ্ণতর অংশ থেকে উপরের শীতলতর অংশে নিজেরাই তাপ নিয়ে যায়। অর্থাৎ এই প্রক্রিয়ায় তাপের সঞ্চালন কোনো বস্তু মাধ্যম ছাড়া সম্ভবপর নয়। আবার অন্যদিকে, যেহেতু ওপরের ভারী বাতাস অভিকর্ষের টানেই নিচে নেমে আসে, তাই অভিকর্ষহীন স্থানেও পরিচলন প্রক্রিয়া ঘটা সম্ভব নয়। অথবা এই পরিচলন প্রক্রিয়ায় বায়ু কখনোই ওপর থেকে নিচের দিকে বা পাশের দিকে সঞ্চালিত হয় না। এবারে এই পরিচলন পদ্ধতি আরও ভালোভাবে বোঝার জন্যে এই পরীক্ষাটি লক্ষ্য করে দেখো। এখানে একটা বিকারে কিছুটা জল নিয়ে তার মধ্যে কয়েক টুকরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেলে দেওয়া হলো। এবার বিকারের যে জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের টুকরোগুলি আছে, সেই স্থানকে আস্তে আস্তে গরম করা হলো। তোমরা লক্ষ্য করে দেখবে যে নিচে থাকা জল তাপের সংস্পর্শে যেহেতু প্রথমে এসেছে, তাই এই জল তাপে হালকা হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, আর ওপরের ভারী জল সেই জায়গা দখল করার জন্য নিচে নেমে আসছে,
সেই কারণে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের টুকরোগুলো ক্রমাগত নিচ থেকে ওপর দিকে আর ওপর থেকে নিচের দিকে আবর্তিত হচ্ছে। জলের মধ্যে বেগুনি জলের এই স্রোত তাপ ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটিকে আরও স্পষ্টভাবে তোমাদেরকে বুঝতে সাহায্য করবে। এই পরীক্ষাটি তোমরা বাড়িতে করে দেখতে পারো। এবারে পরিচলন স্রোত। তরল বা গ্যাসের গরম অংশ তুলনামূলকভাবে হালকা হওয়ায় তা উপরের দিকে উঠে যায়, আর ঠান্ডা অংশ ভারী বলে তা নিচের দিকে নেমে আসে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে একটা চক্রাকার স্রোতের সৃষ্টি হয়, একেই বলে পরিচলন স্রোত। এখানে দেখো, এই পরিচলন স্রোত সম্পর্কিত একটি পরীক্ষা রয়েছে। এখানে একটি মোমবাতি একটি পাত্রে জ্বালিয়ে বসিয়ে দেওয়া হলো। এবার সেই পাত্রে কিছুটা জল ঢালা হলো। মোমবাতিটিকে মাঝখানে রেখে যদি তার উপরে একটি চিমনি বসিয়ে দেওয়া যায়, তাহলে কিছুক্ষণ পর লক্ষ্য করলে দেখা যাবে যে মোমবাতিটি নিভে গেছে। এবার লক্ষ্য করে দেখো, মোমবাতি ও চিমনির নিচের দিকটায় যেহেতু জল আছে, তাই সেদিক থেকে কোনো বাতাস প্রবেশ করতে পারেনি। আবার এও বোঝা যাচ্ছে যে চিমনির ওপরের ফাঁকা অংশ দিয়েও বাতাস প্রবেশ করতে পারেনি, তাই আগুন জ্বলার জন্য যথেষ্ট পরিমাণ অক্সিজেন না পেয়ে মোমবাতিটি নিভে গেছে। এবারে যদি একটি টি আকৃতির টিনের পাতকে চিমনির মুখে লাগিয়ে দেওয়া যায়, তাহলে লক্ষ্য করলে দেখতে পাবে যে মোমবাতিটি আর নিভে যাচ্ছে না। এই টি আকারের পাতটি মুখে লাগানোয় তার একদিক দিয়ে ভারী ও ঠান্ডা বায়ু চিমনির মুখে প্রবেশ করছে, আর অন্য দিক দিয়ে মোমবাতির চারদিকে জমে থাকা উত্তপ্ত হালকা বায়ু বেরিয়ে যাচ্ছে। ফলে একটি পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে, যে কারণে মোমবাতির শিখাটি জ্বলবার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাচ্ছে, ফলে শিখাটি আর নিভে যাচ্ছে না। এবারে বায়ুচলন বা ভেন্টিলেশন। আমরা নিঃশ্বাসের সঙ্গে যে বায়ু ত্যাগ করি তা ঘরের বায়ুর থেকে বেশি উষ্ণ হয় বলে তা অপেক্ষাকৃত হালকা হয়। এর ফলে এই বায়ু উপরের দিকে উঠে যায়, সেই কারণে ঘরের দেওয়ালের উপরের দিকে ঘুলঘুলি বা ভেন্টিলেটর থাকে। এই ঘুলঘুলি দিয়ে গরম এবং অস্বাস্থ্যকর বায়ু ঘরের বাইরে চলে যেতে পারে, এবং তার সাথে সাথে শীতল বায়ু দরজা বা জানলা দিয়ে প্রবেশ করতে পারে। ফলে ঘরের ভেতর পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের সরবরাহ বজায় থাকে। এটিও বায়ুর একটি পরিচলন স্রোতেরই উদাহরণ। ঠিক এই কারণে শীতকালে ঘর বন্ধ রাখা অবস্থায় ঘরের ভেতরে হ্যারিকেন বা কোনোরকম আগুন জ্বালিয়ে শোয়া অত্যন্ত বিপজ্জনক। তার কারণ বায়ুচলনের যদি পর্যাপ্ত ব্যবস্থা না থাকে, তাহলে ঘরের ভেতরের অক্সিজেনের পরিমাণ কমে যায়। এছাড়া কিরোসিন বা আগুন বাতাসে দহনের ফলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসও তৈরি হতে পারে। ফলে ঘরের ভেতরে রাত্রিবেলায় হ্যারিকেন বা আগুন জ্বেলে ঘুমোলে নিদ্রিত অবস্থায় ঘরের বাসিন্দাদের মৃত্যু অবধি ঘটতে পারে। পরিচলন স্রোতের আরও কয়েকটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে সমুদ্র বায়ু, স্থলবায়ু, বাণিজ্য বায়ু ইত্যাদি। এবার এখানে লক্ষ্য করে দেখো, এখানে একটা মোমবাতি জ্বালিয়ে রেখে তার কাছে একটি থার্মোমিটার ধরা হলো। তোমরা কিছুক্ষণ লক্ষ্য করলে দেখতে পাবে যে খুব ধীরে ধীরে এই থার্মোমিটারের রিডিং উপরের দিকে উঠছে। তাহলে এক্ষেত্রে মোমবাতির শিখা থেকে নির্গত তাপ থার্মোমিটার অবধি পরিবহন প্রক্রিয়ায় পৌঁছয়নি বা পরিচলন প্রক্রিয়াতেও নয়। এই পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়েছে বিকিরণ পদ্ধতিতে। পরিবহন ও পরিচলন প্রক্রিয়ায় তাপ প্রবাহের জন্য মাধ্যমে থাকা দরকার, কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপের প্রবাহের জন্য মাধ্যম আবশ্যক নয়। সূর্য থেকে পৃথিবীতে এই বিকিরণ বা রেডিয়েশন পদ্ধতিতেই তাপ এসে পৌঁছয়। আবার শীতকালে আগুন জ্বালিয়ে তার পাশে বসলে আমাদের আরাম লাগে। এছাড়া বাল্ব থেকে তাপ ছড়িয়ে পড়া সবই বিকিরণ পদ্ধতির উদাহরণ। তাহলে যে প্রক্রিয়ায় তাপ উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে ও ছড়িয়ে পড়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে বিকিরণ বা রেডিয়েশন বলে। এবার আমরা থার্মোফ্লাক্সের কার্যনীতি নিয়ে আলোচনা করব। আমরা জানি
কোনো বস্তুকে একই উষ্ণতায় অনেকক্ষণ ধরে রেখে দিতে চাইলে আমরা থার্মোফ্লাক্স ব্যবহার করে থাকি। বিজ্ঞানী স্যার জেমস ডিওয়ার এই থার্মোফ্লাক্স আবিষ্কার করেছিলেন, সেই কারণে এই থার্মোফ্লাক্সের আরেক নাম ডিওয়ার ফ্লাস্ক। থার্মোফ্লাক্সের কার্যনীতি অনুযায়ী থার্মোফ্লাক্সের ভেতর কোনো ঠান্ডা পানীয় রাখলে তা অনেকক্ষণ অবধি যেমন ঠান্ডা থাকতে পারে, সেই রকম গরম জিনিস অনেকক্ষণ গরম থাকতে পারে। এবার এই থার্মোফ্লাক্সের গঠনটি লক্ষ্য করে দেখো। থার্মোফ্লাক্স একটি দুই দেওয়াল বিশিষ্ট কাচের পাত্র। লক্ষ্য করে দেখো, এখানে ভেতরের দেওয়ালের বাইরের তলে এবং বাইরের দেওয়ালের ভেতরের তলে রূপো বা পারদের চকচকে প্রলেপ দেওয়া থাকে। এই দেওয়াল দুটির মাঝখানে যতদূর সম্ভব কম ভরের বায়ু রাখা হয়। ফ্লাক্সের মুখটি তাপের কুপরিবাহী পদার্থ দ্বারা নির্মিত, ছিপি দিয়ে বন্ধ করার ব্যবস্থা করা হয়। যেহেতু থার্মোফ্লাক্সের ভেতরে কাঁচের পাত্র রয়েছে, তাই যাতে সেটি সহজে ভেঙে না যায়, তাই পাত্রটিকে স্প্রিংয়ের ওপর বসিয়ে একটি ধাতব বা প্লাস্টিকের পাত্রের খোলের ভেতরে রাখা হয়। এই পাত্র ও কাঁচের পাত্রের মাঝের অংশ ফেল্ট, তুলো, গ্লাসুল ইত্যাদি তাপের কুপরিবাহী পদার্থ দিয়ে ভর্তি করা থাকে। এবারে থার্মোফ্লাক্সের এই গঠন অনুযায়ী আমরা থার্মোফ্লাক্সের কার্যনীতি বুঝে নিই। প্রথমত, কাঁচ তাপের কুপরিবাহী, আর পাত্রের খোলা মুখের যে ছিপি তাও এখানে তাপের কুপরিবাহী, তাই থার্মোফ্লাক্সের অভ্যন্তরীণ অংশ পুরোটাই কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। এর ফলে পরিবহনের সাহায্যে তাপ সঞ্চালন সম্ভব হয় না। আবার যেহেতু দুই দেওয়ালের মাঝখানে বায়ুশূন্য অবস্থায় থাকে, তাই পরিবহন ও পরিচলন পদ্ধতিতেও তাপ পাত্র থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না, বা বাইরের তাপ পাত্রের ভেতরে প্রবেশ করতে পারে না। যেহেতু ভেতরের দেওয়ালের বাইরের তলে আর বাইরের দেওয়ালের ভেতরের তলে চকচকে পদার্থের প্রলেপ দেওয়া থাকে, তাই পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়েও বেরিয়ে আসতে পারে না। তাই বিকিরণ প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ ভেতরে প্রবেশ করার সময় বা ভেতর থেকে বাইরে যাওয়ার সময় ওই চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যেই ফিরে যায়। এর ফলে তাপের বিকিরণ অনেক কম হয়ে যায়। এইভাবে তাপ সঞ্চালনের সমস্ত প্রক্রিয়ায় একে একে বাধা পায়, ফলে অনেকক্ষণ থার্মোফ্লাক্সের ভেতরে শীতল বস্তু শীতল থাকতে পারে বা গরম বস্তু গরমই থেকে যেতে পারে। তাহলে আজকে আমরা পড়লাম তাপের প্রবাহ, পরিবহন, পরিচলন ও বিকিরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দেন প্লিজ সাবস্ক্রাইব ইমিডিয়েটলি অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশনস অফ মাই নিউ আপলোডস ফার্স্ট।